Hello, my dear students. I hope you are fine. Today we are going to discuss about parts of speech adverb. আজকে আমরা parts of speech এর একটি অংশ adverb নিয়ে আলোচনা করব. দেখো adverb শব্দটি যদি আমরা ভালো করে লক্ষ্য করি তার মধ্যে কি ঢুকে আছে দেখো verb কথাটি ঢুকে আছে. verb মানে আমরা আগে আলোচনা করেছি verb মানে কোনো কাজ ঘটা বা কোনো কাজ হওয়া বা কোনো কাজ করা. যে কোনো রকম ঘটনা ঘটা বা হওয়া বা কোনো কাজ করা মানেই হচ্ছে ভার্ব. তাহলে আজকে আমরা জানব অ্যাডভার্ব কি. যখন কোনো কাজ নিয়ে আলোচনা হচ্ছে বা কোনো কাজ ঘটছে কাজটি কীভাবে ঘটছে, কাজটি কেমনভাবে ঘটছে বা ঘটনাটি কীভাবে ঘটছে, এই যে ভার্বের হওয়ার ধরন বা বিশেষত্ব এটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব. যদি বলি ধরো ছেলেটি দৌড়ায়, ভার্ব কোনটি? দৌড়ায়. এবার যদি বলি ছেলেটি খুব জোরে দৌড়ায় তাহলে কিভাবে দৌড়ায়? জোরে. আমরা যখন ভার্বকে কিভাবে বা কেমন করে দিয়ে প্রশ্ন করব তখনই অ্যাডভার্ব পাবো. এখানে একটি সংজ্ঞা পেয়েছি দেখো, যে সকল শব্দ নাউন প্রোনাউন ইন্টারজেকশন ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচ ফ্রেজ এবং অন্য কোনো সেন্টেন্সকে মডিফাই বা বিশেষিত করে. মডিফাই করা মানে তার হওয়ার ধরনটাকে উল্লেখ করে, সেই শব্দগুলিকে অ্যাডভার্ব বলে. ইংরেজি মডিফাই শব্দের অর্থ কোনো পদের অর্থকে কোনোভাবে পরিমিত করা বা বিশেষত্ব দেওয়া, অর্থাৎ কীভাবে হয় তার মাপটা, তার ধরনটা. তাহলে কোনো কাজ বা ঘটনা কীভাবে ঘটছে তার হওয়ার ধরনটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব. ঠিক আছে, যদি বলি The girl is speaking. মেয়েটি কথা বলছে, এখানে ভার্ব হচ্ছে স্পিকিং. এবার যদি বলি দ্য গার্ল ইজ স্পিকিং ফ্লুয়েন্টলি, মেয়েটি খুব স্বচ্ছন্দভাবে কথা বলছে, তাহলে স্পিকিং কেমন করে? ফ্লুয়েন্টলি. তাহলে ফ্লুয়েন্টলি হচ্ছে এখানটাই অ্যাডভার্ব. সর্বদা খেয়াল রাখবে অ্যাডভার্বের দ্বারা ভার্বটির হওয়ার ধরন বোঝায় বা ভাবটি কোথায় ঘটছে, কিভাবে ঘটছে, কতবার ঘটছে, এগুলোকে বোঝায়. তাই আমাদেরকে জানতে হবে আমাদের ক্লাস ফাইভে মূলত চার ধরনের অ্যাডভার্ব আমরা জানি, জেনে নেব. এছাড়াও আরও ভাগ আছে, তবে আমরা এই মূলত চার প্রকার অ্যাডভার্ব নিয়ে আজকে আলোচনা করব. দেখো প্রথমে বলছে অ্যাডভার্ব অফ ম্যানার. ম্যানার মানে হচ্ছে হওয়ার ধরন. যেমন ধরো কেয়ারফুলি, যত্ন সহকারে, অনেস্টলি সততার সঙ্গে, বিউটিফুলি খুব সুন্দরভাবে, ওয়েল দারুণ বা সুন্দর, ফাস্ট দ্রুত, এগুলো ধরো কাজ হওয়ার ধরন বোঝায়. কেয়ারফুলি দিয়ে একটা সেন্টেন্স বলি, হি রাইটস বেঙ্গলি কেয়ারফুলি. সে খুব যত্ন সহকারে বাংলা লেখে. কিভাবে লেখে? কেয়ারফুলি, যত্ন সহকারে. হি ওয়ার্কস অনেস্টলি, সে খুব সততার সঙ্গে কাজ করে. কেমনভাবে? অনেস্টলি. সি ড্র দ্য পিকচার বিউটিফুলি, সে ছবিটি এঁকেছে খুব সুন্দরভাবে, বিউটিফুলি. আই ক্যান প্লে ক্রিকেট ওয়েল, আমি ভালো ক্রিকেট খেলতে পারি. কেমন? ওয়েল. দ্য হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া খুব দ্রুত ছুটতে পারে. তাহলে ফাস্ট, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার. ম্যানার মানে হচ্ছে হওয়ার ধরন. পরে দেখবো অ্যাডভার্ব অফ টাইম. টাইম মানে আমরা কী জানি? টাইম মানে সময়, অর্থাৎ কোনো কাজ কখন ঘটছে এই সময়টা বোঝাবে. ডেইলি প্রতিদিন, শুন খুব শীঘ্রই, বিফোর আগে, নেভার কখনো না, অলওয়েজ সবসময়, নাও এখন, এগুলির মাধ্যমে কী বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে. এগুলি যখনই কোনো সেন্টেন্সে ব্যবহার হবে এগুলি হবে অ্যাডভার্ব অফ টাইম. এবার দেখবো অ্যাডভার্ব অফ প্লেস. প্লেস মানে আমরা কী জানি? প্লেস মানে হচ্ছে স্থান. তার মানে এর দ্বারা অ্যাডভার্ব অফ প্লেস বোঝাবে, স্থান বোঝাবে. হিয়ার, এখানে, নো হোয়ার, কোনোখানেই নয়, এভরিহোয়ার, সব জায়গায়, অ্যাওয়ে দূরে, আউট বাইরে, এর দ্বারা কী বোঝাচ্ছে? অ্যাডভার্ব অফ প্লেস, স্থান বোঝাচ্ছে. শেষে চলে আসছি অ্যাডভার্ব অফ রিজন. রিজন মানে কোনো ঘটনার কারণ. দেয়ার ফোর, এই জন্য, সো তাই, হেন্স সুতরাং, সো দ্যাট যাতে, এগুলো হচ্ছে কারণ বোঝায়. এই শব্দগুলিকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন. তোমাদের পরীক্ষায় এই শব্দগুলি দিয়ে কতগুলি বাক্য দিয়ে দিতে পারে, তার মধ্যে তোমাদেরকে অ্যাডভার্বগুলোকে
খুঁজে উল্লেখ করতে হবে কোনটা কী ধরনের অ্যাডভার্ব। চলো আমরা সবগুলো অ্যাডভার্ব নিয়ে একটু একটু করে আলোচনা করি এবার। প্রথমে কী আছে, প্রথমে আছে অ্যাডভার্ব অফ ম্যানার, হওয়ার ধরন। ছেলেটি বেশ পড়ে, মানে ভালো পড়ে। দ্য বয় রিডস ওয়েল, কেমনভাবে পড়ে, ভালো। ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কুকুরটি দ্রুত বেগে দৌড়াচ্ছে, দ্য ডগ ইজ রানিং সুইফটলি, কেমনভাবে দৌড়াচ্ছে, সুইফটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তিনি আমাকে আন্তরিকভাবে আশীর্বাদ করবেন, হি উইল ব্লেস, তিনি তোমাকে, হি উইল ব্লেস ইউ হার্টলি, মানে খুব মন থেকে আন্তরিকভাবে। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ঘোড়াটি বেগে দৌড়য়, দ্য হর্স রানস ফাস্ট, কেমনভাবে দৌড়য়, বেগে, ফাস্ট, অ্যাডভার্ব অফ ম্যানার। দে ওয়াক কেয়ারফুলি, তারা সাবধানে হাঁটে, কেমনভাবে হাঁটে, কেয়ারফুলি। তার মানে ভার্বকে কেমন ভাবে, এটি দিয়ে প্রশ্ন করলেই আমরা কি পাবো, অ্যাডভার্ব অফ ম্যানার পাব। এবার চলে আসি অ্যাডভার্ব অফ টাইম। আমরা আগেই বলেছি টাইম মানে হচ্ছে সময়, তার মানে এই অ্যাডভার্বের দ্বারা সময় বোঝাবে, কাজটি কখন হয়। সে রোজ এখানে আসে, হি কামস হিয়ার ডেইলি, কখন আসে, ডেইলি। আমি এটি আগে শুনেছি, কখন শুনেছি, আগে, বিফোর। ইট ইজ আ হলিডে টুমোরো, আগামীকাল ছুটি, কবে ছুটি, টুমোরো। শীঘ্রই বৃষ্টি থামবে, দ্য রেইন উইল স্টপ সুন, কখন থামবে, শীঘ্রই। তাহলে আমরা যদি ক্রিয়াকে কখন দিয়ে প্রশ্ন করি তাহলে পাবো অ্যাডভার্ব অফ টাইম। ওকে, এবার আমরা চলে আসছি অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানে আমরা জানি স্থান, কোথায় দিয়ে প্রশ্ন করব আমরা ক্রিয়াকে, কোথায় দিয়ে প্রশ্ন করব। সে ওপরের দিকে তাকালো, হি লুকড আপ, কোথায় তাকালো, উপরের দিকে। এখানে দাঁড়াও, স্ট্যান্ড হিয়ার, কোথায় দাঁড়াতে বলছে, হিয়ার, এখানে। সৈন্যদল পিছু হটছে, দ্য আর্মি ইজ মুভিং ব্যাকওয়ার্ডস, কোন দিকে বা কোথায়, পিছু, পিছন দিকে। শর্মা বাইরে গিয়েছে, শর্মা হ্যাজ গান আউট, কোথায় গিয়েছে, বাইরে। তাহলে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে পাবো আমরা অ্যাডভার্ব অফ প্লেস। এবার চলে আসছে অ্যাডভার্ব অফ রিজন, মানে কারণ। সেজন্য তিনি কাজটি ছেড়ে দিলেন, হি দেয়ার ফর লেফট দ্য জব, কেন, সেই জন্য। তাহলে আমরা ক্রিয়াকে যখন কেন দিয়ে প্রশ্ন করব তখন পাবো অ্যাডভার্ব অফ রিজন। সুতরাং আমি স্থানটি পরিত্যাগ করলাম, সো আই লেফট দ্য প্লেস, সো, সুতরাং, কারণ বোঝাচ্ছে। এই কারণে, এই কারণ থেকেই সে খেলতে অক্ষম, হেন্স, এই কারণেই। হি ইজ আনএবল টু প্লে, কেন খেলতে অক্ষম, এই কারণে। তাহলে ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করলে পাবো অ্যাডভার্ব অফ রিজন। এছাড়া আমাদের দুটি অ্যাডভার্ব খুব কাজে লাগে, কী কী, একটি হচ্ছে সংখ্যাবাচক, নাম্বার বা ফ্রিকোয়েন্সি, কতবার বা কত। আমরা যখন ভার্বকে কতবার বা কত দিয়ে প্রশ্ন করব তখন পাবো নাম্বার, অ্যাডভার্ব অফ নাম্বার বা ফ্রিকোয়েন্সি। আর একটি পর্ব অ্যাডভার্ব অফ অ্যামাউন্ট, অর্থাৎ কতটা, পরিমাণ বোঝাবে। এই দুটি জিনিস আমরা জেনে নেব একবার। দেখো, সে দুবার অঙ্কটি করার চেষ্টা করলো, হি ট্রাইড টু ডু দ্য সাম টয়েস, কতবার চেষ্টা করলো, দুবার। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা অ্যাডভার্ব ডিনোটিং নাম্বার। এ মাসে প্রায় বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং ফ্রিকোয়েন্টলি, প্রায়, ফ্রিকোয়েন্টলি কথাটা বারবার আসে। রাম খুব কম স্কুলে যায়, সেলডম, মানে খুব কম, যায় না বললেই চলে। তাহলে কতবার বোঝালে বা কতটা বোঝালে তখন আমরা কী ব্যবহার করব, অ্যাডভার্ব ডিনোটিং নাম্বার বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবার চলে আসছে অ্যাডভার্ব ডিনোটিং কোয়ালিটি, অর্থাৎ পরিমাণ বোঝাবে বা গুণ বোঝাবে। আমগুলি প্রায় পাকা, অলমোস্ট, দ্য ম্যাঙ্গোজ আর অলমোস্ট রাইপ, কতটা পাকা, প্রায়। তাহলে কতটা দিয়ে প্রশ্ন করলে পাবো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বা পরিমাণ। সে বড়ই সাদাসিধে, হি ইজ টু সিম্পল, টু হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি,
টু বলতে এখানে খুবই বোঝায়। আমাদের পক্ষে এই চাল যথেষ্ট ভালো, যথেষ্ট এনাফ, কতটা ভালো, যথেষ্ট। দিস রাইস ইজ গুড এনাফ ফর আস। তাহলে দেখতে পাচ্ছি অ্যাডভার্ব ডিনোটিং নাম্বার মানে কতগুলি সংখ্যা বোঝাবে বা কতবার বোঝাবে, আর অ্যাডভার্ব ডিনোটিং অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বোঝাতে কতটা বোঝাবে বা পরিমাণ বোঝাবে। একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে পরিমাণ। সংখ্যার দ্বারা কী বোঝায়, সংখ্যার দ্বারা যেগুলো আমরা গুনতে পারি, আর পরিমাণের দ্বারা গুনতে পারি না, কতটা দিয়ে পরিমাণ আর কতগুলো দিয়ে সংখ্যা। এই নিয়ে তোমাদের একটি টাস্ক দেওয়া হবে। পরের দিন আমরা অন্য পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। টিল দেন, বাই।